নিরীহ মানুষকে হত্যা করা আর আত্মহননের পথ বেছে নেওয়া, এটা কখনো ইসলাম সমর্থন করে না। কাজী আমি মসজিদে ইমাম সাহেবদের অনুরোধ করব, আজকে যারা সন্ত্রাসের পথে গেছে, জঙ্গিবাদের পথে গেছে, আমাদের ইসলাম ধর্মের বদনাম করছে, তারা ইসলাম ধর্মকে কলুষিত করছে, ইসলাম ধর্মকে হেয় করছে, আজকে বিশ্বব্যাপী মুসলমানদের মান সম্মান তারা নষ্ট করে দিচ্ছে। কাজে এর পথ যাতে তারা পরিহার করে সেইভাবে আপনাদের ব্যবস্থা নিতে হবে। এই এলাকায় যখনই আপনারা নৌকায় ভোট দিয়েছেন তখনই আপনাদের উন্নতি হয়েছে। কাজে আমি আপনাদের কাছে ওয়াদা চাই, আগামী নির্বাচন সামনে 2019 সালে নির্বাচন হবে, সেই নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা যাতে আমাদের উন্নয়নের কাজ অব্যাহত রাখতে পারি তার জন্য আপনাদের কাছে নৌকায় ভোট চাই। আপনারা নৌকায় কি ভোট দেবেন বলেন, হাত তুলে বলেন।